বাংলাদেশের সবচেয়ে পুরাতন নগরী বগুড়ার বর্তমান মহাস্থান গড়ে জিউৎকুণ্ড নামে একটি বড় কূপ রয়েছে। কথিত আছে এই কূপের পানিতে ক্ষত উপশম শক্তি ছিল। শোনা যায় জিউৎকুণ্ড থেকে পানি পান করে রাজা পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বগুড়ার সঙ্গে যুক্ত থাকতে চোখ রাখুন বগুড়া ট্রিবিউন। বাংলা